আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা মামুনের মতো কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখুন না, টেনে টেনে দেখলে কিন্তু আপনি অবশ্যই বুঝবেন না। সো তাই পুরো ভিডিওটি দেখুন না, টেনে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করুন। এরপরে এই যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে অল আছে এখানে ক্লিক করে দিন। দেন আমরা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। এরপর এই যে লাইক বাটন আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা লাইক করে দিয়ে দিন। এরপর এই শেয়ার আইকন আছে এখানে ক্লিক করে আমাদের এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, যে কাইনমাস্টার দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে আমরা কাইনমাস্টারটি অন করবো। অন করার পর এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেমন ভিডিওটা তেমন এখান থেকে একটা কিছু সিলেক্ট করে নেবেন। আমারটা যেহেতু মোবাইল দিয়ে করা এরকম পিক, তাই এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মিডিয়াতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা একটা সিলেক্ট করে দিন, অথবা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাল কালার করে দিচ্ছি। এরপরে লেয়ারে ক্লিক করুন। লেয়ার ক্লিক করার পরে কি যে এখানে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা সিলেক্ট করে নিন। যে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন মামুনের ব্যাকগ্রাউন্ডটা যে আছে সেটা কিন্তু ইয়েলো কালার, হলুদ কালার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। আমি এটাকে লাল কালার করে দেব। এই জন্য এই যে ক্রোম কে আছে, ক্রোম কে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে এটাকে ইনেবল করে দিন। ইনেবল করার পর এখান থেকে আপনি সুন্দর করে দেখে নিন কীরকম করলে ছবিটা সুন্দর হয় এবং ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আপনার প্রয়োজন তেমন করে নেবেন। আমি এরকম করলেই মনে হয় ছবিটা সুন্দর হবে। ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন, এবার ভিডিওটা আমরা প্লে করবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আর তার অরিজিনাল ভিডিওটা আমরা দেখব। এই যে ক্রোম কেটা এটা ডিসেবল করে দিচ্ছি। এই যে তার অরিজিনাল ভিডিওটা দেখতে পাচ্ছেন হলুদ কালার। আমরা আবার অন্য কালার করে দেব, আবার ক্রোম কে ইনেবল গিয়ে এই লাল কালারটার জায়গায় আমরা অন্য কালার বসিয়ে দেব, যেমন সবুজ কালার। এটা বসিয়ে দিলাম গ্রিন স্ক্রিন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু গ্রিন হয়ে গেছে। আবার ক্রোম কেটে চলে যাব। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা যেমন প্রয়োজন তেমন করে নিব আমরা। এই যে দেখতেই পাচ্ছেন, তো ফ্রেন্ডস এরপর ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে যতটুকু রাখার বাকিটা কেটে দেব। এরপরে আমাদের ভিডিওটা সেভ করে নিব। এই যে এখানে ক্লিক করুন শেয়ার আইকনে। এরপরে এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাচ্ছে। এই যে সেভ হয়ে গেছে আমাদের ভিডিওটা। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করে দিতে পারেন খুব ইজি।
আপনারা যদি চান লাইকিতে কি কালার চেঞ্জ করতে, তাহলে সেটাও আমি জানি, সেটাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। আপনার কমেন্টসে জানাবেন আমাকে। যদি লাইকিতে কি করতে চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তাহলে এই কাইন মাস্টার আর প্রয়োজন হবে না, সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনার অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর যদি আপনি এই ভিডিওটা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আবার দেখুন এই ভিডিওটি, আপনিও পারবেন। আর আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখে নিন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।